বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী এবং তার কিছু সাহিত্যকর্ম। সঞ্জীব চট্টোপাধ্যায় 1834 সালে 24 পরগনায় কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সহোদর ভাই ছিলেন। তিনি মেদিনীপুর জেলা স্কুল ও হুগলি কলেজে শিক্ষা লাভ করেন এবং নিজের চেষ্টায় ইংরেজি সাহিত্য, বিজ্ঞান ও ইতিহাস অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেন। কর্মজীবনে তিনি ডেপুটি স্পিকার বা ম্যাজিস্ট্রেট ছিলেন। বাংলায় বিভিন্ন অঞ্চলে বিহারে পালাও মতো অবস্থান করেন। তিনি কথা সাহিত্যিক হিসেবে খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য উপন্যাস মাধবীলতা, জলপ্রপাত, চাঁদ, কল্পগ্রন্থ, রামেশ্বরের অদৃষ্ট, দামিনী, সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালাম্য এবং কাহিনী তার শ্রেষ্ঠ রচনা। 1899 সালে তিনি মৃত্যুবরণ করেন। সঞ্জীব চট্টোপাধ্যায়ের অন্যতম একটি গুরুত্বতম গল্প হচ্ছে পালাম্য। পালাম্য গল্পটি একটি ভ্রমণ কাহিনীর মতো। তিনি পালাম নামের স্থানে অনেক দিন ছিলেন। সেখানে থাকা অবস্থায় সেখানে তিনি যা কিছু দেখেছেন, বলেছেন, তা নিয়ে তিনি গল্পটি লিখেছেন। গল্পটি আসলেই অনেক মজার এবং একটি বড় গল্প। এ থেকে আমাদের অনেক শিক্ষার আছে। তো আমরা এখন যেটা দেখবো যে আসলে পালাম গল্পের মূল কথা কি, পালাম গল্পে কবি কী বোঝাতে চেয়েছেন বা লেখক কী বোঝাতে চেয়েছেন পাঠক। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালাম নামক যে ভ্রমণ উপন্যাসটি রয়েছে, এটা আসলে একটি উপন্যাস, ভ্রমণ উপন্যাস। এই এটি নেওয়া হয়েছে ভ্রমণ উপন্যাস থেকে এবং এটি যুবক বয়সে লেখক একবার পালাম গিয়েছিলেন। তার স্মৃতি চারণমূলক রচনা এটি। সেখানকার পাহাড়, নদী, গাছপালা সর্বোপরি সেখানকার মানুষ লেখককে দিয়েছে ছিল অপার আনন্দ। এক বাঙালি পরিবারে তিনি আতিথ্য গ্রহণ করেন। তাদের পারিবারিক জীবনে শৈল্পিক বর্ণনা আছে এই রচনায়। পুরো সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি অনুষ্ঠান উপভোগের এক উপভোগ্যকর বর্ণনা রয়েছে। অত্যন্ত সাবলীল ভাষায় এই সিনেম্যাটিক্স ঢং উপস্থাপিত কাহিনীটি নিঃসন্দেহে রসাত্মক এবং কৌতূহল উদ্দীপক। পালাম গল্পটি মূলত একটি ভ্রমণ উপন্যাস ধরনের। এখানে লেখক কোন এক সময় পালাম